আসসালামু আলাইকুম, আমি একরামুল হক বলছি। আজকে আমরা রাগ সম্পর্কিত কিছু আলোচনা করব, এর সমস্যা এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরব। রাগকে আমরা স্বাভাবিক ইমোশন বলতে পারি, সুখ দুঃখের মতো রাগও একটি ইমোশন। যখন এটি গামা পর্যায়ে চলে যাবে, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, তখন ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। রাগ কখনো আমাদেরকে ভালো কিছু দেবে না। ওভার টেকিং যদি হয়ে যায়, অর্থাৎ রাগটা যদি সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, সেটি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। রাগ সম্পর্কিত বিস্তারিত ইনফরমেটিভ তথ্য আজকে আমরা তুলে ধরব, যার ফলশ্রুতিতে আমাদের দর্শক যারা রয়েছেন তারা বেশ উপকৃত হবেন। রাগের বিভিন্ন দিক রয়েছে। রাগ কী কী কারণে হয়, সেই কারণগুলি আমাদের আগে জানতে হবে। আমরা একটু বলতে চাই কী কী কারণে রাগ হয় থাকে আমাদের। যদি আমরা কোনো অপছন্দনীয় কাজ দেখি, তখন রাগ বেশি অলস লোক যেটি যারা থাকে তাদের রাগ হয়। অধিক টেনশান, ওভার টেনশান যাকে বলা হয়, পারিবারিক দ্বন্দ্ব কলহ যদি থাকে তখন রাগের সৃষ্টি হতে পারে। সামাজিক সম্পর্কের অবনতি, কেউ গুরুতর ক্ষতি করলে, যদি কেউ কারো ক্ষতি করে তখন প্রতিপক্ষ কিন্তু রেগে যেতে পারে। বিশ্বাসঘাতকতা, গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে গেলে রাগ সৃষ্টি হতে পারে। বন্ধুদের খারাপ আচার আচরণ, রাস্তাঘাটে যদি আমরা অপেক্ষায় অবস্থায় থাকি, দীর্ঘ সময় অপেক্ষা করি, তখন রাগ হতে পারে। রাগের কিছু কারণ আমরা তুলে ধরলাম, রাগের বহু কারণ রয়েছে। আমরা এই অল্প সময়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু তুলে ধরা সম্ভব না। তারপরও কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা আজকে অবশ্যই তুলে ধরব এবং এর সমাধান সম্পর্কে বাস্তবভাবে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, চলার পথে সব কিছু যে আমাদের সাথে পজিটিভলি হবে সেটি ঠিক নয়। আমাদের সব কিছু যে আমাদের অনুকূলে আসবে সেটিও ঠিক নয়। আমাদেরকে অত্যন্ত মাথা ঠান্ডা রেখে পথ চলতে হবে, মাথা বরফের মতো ঠান্ডা রাখতে হবে। একজন খারাপ কর্মী বিদায় আমাদের খারাপ ব্যবহার করব, এটি কিন্তু ঠিক নয়। আমরা তাদের সাথে ভালো ব্যবহার করব, আমরা তাদের সাথে সুন্দর আচার ব্যবহার করব। সুন্দর আচার ব্যবহার সবসময় কল্যাণকর। আমরা সঠিক সময়ে সঠিক কাজগুলো নিয়মিতভাবে করব, আমাদের দায়িত্বগুলো পালন করব, আমরা আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলি করব। এবং আমরা যদি রাগটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, রাগটাকে যদি দমন না করতে পারি, আমরা তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হব। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটি রাগ করা এটা স্বাভাবিক বিষয়, আমার যদি কেউ ক্ষতি করে আমি রাগ করতেই পারি, এটা স্বাভাবিক একটা প্রকাশ। কিন্তু সেটি যদি প্রচণ্ড বেগে হয়ে যায়, সেটি কিন্তু একটি ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি করে। সেই জন্য রাগ কীভাবে আমরা দমন করব সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। পরবর্তীতে এই সম্পর্কে আরও আমরা ভিডিও তৈরি করব। মানুষ হিসেবে রাগ আমাদের হতেই পারে, আসতেই পারে। রাগকে লালন পালন করা যাবে না। হঠাৎ রেগে যাওয়া আমাদের জন্য খুবই ক্ষতিকর, এতে আমাদের সুন্দর সম্পর্কগুলি নষ্ট হয়ে যায়। আমাদের যে সম্পর্কগুলি রয়েছে সেই সম্পর্কগুলি বা আমাদের যে সামাজিকতা রয়েছে সেগুলিকে যদি আমরা আরও ডেভেলপ করতে চাই, অবশ্যই আমাদের সুন্দর আচার ব্যবহার করতে হবে, শিষ্টাচার আদব কায়দা, এরপর একটু সুন্দর ব্যবহার করাটা খুব একটি কঠিন কাজ নয়। এটি আমাদের সকলেরই দায়িত্ব, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের এই বিশ্বকে উন্নত করবার জন্যে আমাদের এই যে একজনের প্রতি আরেকজনের একটু আন্তরিকতা, সহযোগিতা,
একটু মাফ করে দেওয়া, একটু কনসিডার করা, স্যাক্রিফাইস করা, এটা অবশ্যই আমাদের করতে হবে। তাহলেই কিন্তু আমরা এগিয়ে যাব। আমরা তো সকলেই চাই আমাদের ডেভেলপমেন্ট, তবে সকলকেই এগিয়ে আসতে হবে। পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ এনি প্রবলেম। সুতরাং আমরা যদি দৃঢ় হই, আন্তরিকতার সাথে কাজ করি, মাথাকে ঠান্ডা রাখতে হবে আমাদের, আমাদের বহু পথ পাড়ি দিতে হবে, বহু পথ পাড়ি দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং সেইখানে যদি আমরা সবসময় একটা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে যাই, তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না। সুতরাং সেইখানে অবশ্যই দৃঢ়তার পরিচয় দিতে হবে, আস্থার পরিচয় দিতে হবে, শান্ত থাকতে হবে, আন্তরিকতা নিয়ে আমরা কাজ করব, অবশ্যই আমরা এগিয়ে যেতে পারব। অনেকেই বলে থাকেন যে আমাদের মেজাজ তো খিটখিটে হয়ে যায়। আসলে এখনকার যে সময়, এই সময়ে আমাদের এত সুযোগ সুবিধা, কমিউনিকেশন এত ডেভেলপড, আজকে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা কিন্তু সহজেই যোগাযোগ করতে পারি, আমাদের সুক্রিয়া নেই। আমরা কত সহজ জীবনযাপন করি, কিন্তু আমরা একটু সুক্রিয়া আদায় করি না। তো আমাদের একটুতেই যদি আমরা মেজাজ খিটখিটে হয়ে যায়, তাহলে তো হবে না। মেজাজ কেন খিটখিটে হয়ে যায় সে সম্পর্কে একটু বলি। অতিরিক্ত মানসিক টেনশান, লোকজনের খারাপ আচার ব্যবহার, অতিরিক্ত পরিশ্রম, খুব বেশি পরিশ্রম যদি আমরা একটা না করি, তাহলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। ঘুমের ঘাটতি, আমাদের অন্তত 7-8 ঘন্টা ঘুমের দরকার, 8 ঘন্টা ঘুমের দরকার। সেখানে যদি আমরা 3 ঘন্টা ঘুমাই, তাহলে তো আমাদের মেজাজটা একটু অন্যরকম থাকবে, কীভাবে কী করব সেটি বুঝতে পারবো না। বন্ধুদের অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা শুনলে মেজাজ খিটখিটে হয়ে যায়। অর্থাৎ বিভিন্নভাবে আমরা কিন্তু মেজাজ আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের মেজাজ ঠান্ডা রাখতে হবে, আমাদের অবশ্যই আমাদের মাথা ঠান্ডা রেখে, আমরা তো অনেক কাজ করি, কেউ লেখাপড়া করি, কেউ চাকরি করি, যে যে কাজ করি, কেউ ব্যবসা করি বা আদার্স যে কাজগুলি করি, সব কাজই আমাদের একটু দৃঢ়তার সাথে করতে হবে, একটু ঠান্ডা মাথা, আন্তরিকতা, একটু স্যাক্রিফাইসিং যদি থাকে, তাহলে আমরা সকল ক্ষেত্রেই আমরা কিন্তু এগিয়ে যাব। পৃথিবীর যারা মহৎ লোকজনেরা রয়েছেন বা ছিলেন, তারা ছিলেন অত্যন্ত উদার, ক্ষমাশীল, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ। তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে ক্যারেক্টার, সেগুলি যদি আমরা দেখি, তাহলে তাদের ভিতরে রাগ ছিল না, তারা কাজ করে গেছেন, মানব কল্যাণে কাজ করে গেছেন। এই বিষয়ে বললে আমরা কিন্তু অনেক কিছু বলতে পারি। সুতরাং আমাদের অবশ্যই আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই যে অতিরিক্ত রেগে যাওয়া মানে অনেক অ্যাঙ্গারকে আগুনের সাথে তুলনা করা হয়, সুতরাং এটি করা যাবে না। আমাদের সাথে একজন খারাপ ব্যবহার করবে, সেই জন্য আমরা খারাপ ব্যবহার করব, এটি কিন্তু ঠিক না। আমরা কোনো অবস্থাতেই কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমরা শান্তভাবে তাদের সাথে আচার ব্যবহার করব। আমাদের মেজাজ খিটখিটে থাকলে আমরা সফল হতে পারবো না। সুতরাং আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, মেজাজ খিটখিটে রাখা যাবে না। এটা অত্যন্ত ক্ষতিকর। আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলি রয়েছে, সেগুলি সাকসেসফুলি করতে হলে অবশ্যই আমাদের এই যে সমস্যাটি রয়েছে, এটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে অবশ্যই দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে। অলস থাকলে বিভিন্ন নেগেটিভ চিন্তা আসে। যারা পরিশ্রমী তারা রাগে কম। পরিশ্রমী লোক কাজে ব্যস্ত থাকে, তাদের স্ট্রেস কম থাকে, টেনশান কমে যায়, তারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকে। আর অলস যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করে, নেগেটিভ থট তাদের বেশি থাকে। সুতরাং
আমরা অলসভাবে থাকবো না, আমরা কোনো না কোনো কাজে মনোসংযোগ দেব এবং ভালো কাজ করব। তখন আমাদের রাগ কমে যাবে, আমরা এগিয়ে যেতে সক্ষম হব। সাকসেসফুল লাইফ, এই পৃথিবীতে যারা সাকসেসফুল লাইফ অর্জন করেছে, সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু রাগী ছিলেন না। হ্যাঁ, রাগ সবার ভিতরেই আছে, কম বেশি রাগ যে দেখান না কেউ সেটি ঠিক নয়, সবাই কোনো না কোনো সময় রেগে যান, কিন্তু যারা সাকসেসফুল হয়েছে তারা কিন্তু অত্যন্ত দৃঢ় ছিল। সে ছাত্র হোক, সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, রাজনীতিবিদ হোক, তারা কিন্তু অত্যন্ত শান্ত মানুষ ছিলেন এবং তারা পাওয়ারফুল হয়েছেন, সাকসেসফুল হয়েছেন। সুতরাং যে বিষয়টি আমি বলতে চাই, যারা সাকসেসফুল মানুষ তারা রাগেন কম, তারা মানিয়ে নিতে পারেন, কিন্তু যারা আনসাকসেসফুল মানুষ তারা রাগেন বেশি। সুতরাং আমাদেরকে রাগটাকে দমন করতে হবে, রাগটাকে একটু কন্ট্রোলের মাধ্যমে যদি নিয়ে মোকাবেলা করে আমরা যদি এগিয়ে যাই, আমাদের এগিয়ে যাওয়ার যে বাস্তবতা সেটি বাস্তবে রূপান্তরিত হবে। আমি একটি কথা বলি, একজন বড় কর্মকর্তা তার সাথে কি অন্য আদার্স লোকজন কি রাগ করবে? করবে না, কারণ উনি পাওয়ারফুল। পাওয়ারফুল লোকের সাথে কিন্তু কেউ রাগে না। আর তিনি পাওয়ারফুল হয়েছেন কিভাবে? কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে। তিনিও কিন্তু ধৈর্য ধরেছেন, পরিশ্রম করেছেন, রাগকে দমন করেছেন। সুতরাং আমাদেরকে যেটি বুঝতে হবে, আমরা যতটুকু কাজ করব, যতটুকু আন্তরিক দেখাবো, ফিডব্যাক ততটুকু পাবো। সুতরাং আমাদের কাজ করতে হবে, সাকসেসফুললি কাজ করতে হবে। নিজেকে বুঝতে পারা, এটা গুরুত্বপূর্ণ একটি দিক, যে আমি কি করব, কি করতে যাচ্ছি, আজকে আমরা এইটুকু করব, অর্থাৎ আজকে সারাদিন আমি রাখবো না। তখন একজন আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমি হয়তো বা কোনোভাবে জানতে পারলাম তার পরিবারে একটু একটু সমস্যা হয়েছে, একটু বিপদ থেকে এসেছে, তার একটু টেনশান বেশি। তখন যদি বুঝতে পারি, তখন কিন্তু আমরা ওভারকাম করতে পারবো বিষয়টি। সুতরাং আমাদের যে এক্সট্রা একটা এক্সপিরিয়েন্স, নিজেকে বুঝতে পারা, নিজের ভুল বুঝতে পারা, নিজেকে বুঝতে পারা, এটাকে যদি আমরা এফিয়ার করতে পারি, এটাকে যদি আমরা একোয়ার করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা এগিয়ে যেতে পারব। আমরা যদি সহজেই নিজের ভুলগুলি বুঝতে পারি, আমরা কী ভুল করেছি, আমাদের এই ভুলগুলি থেকে কীভাবে সহজে সমাধান নিয়ে আসা যায় সেটি যদি বুঝতে পারি, তাহলে আমাদের যে সমস্যাগুলি সামনে হয় সেগুলি হবে না। আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি, একজনের সাথে একটু খারাপ করে ফেলি, তখন সেটি কিন্তু লং লাস্টিং করা যাবে না, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এবং তখন যখনই আমরা মিউচুয়াল করে ফেলবো, রিলেশনটা গুড রিলেশনে রূপান্তরিত করব, তখন কিন্তু আমাদের ভিতরে যে দূরত্ব দ্বন্দ্ব সেটি থাকবে না, আমাদের নিজে থেকে এগিয়ে আসতে হবে। তখনই কিন্তু একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ ভুল বোঝাবুঝিও কিন্তু একটি কারণ। আমরা অনেক সময় একজন একটা কথা বললো, যাচাই বাছাই না করেই কিন্তু আমরা অ্যাকশনে চলে যাই, তখন সেটি বিপদের কারণ হয়ে যায় এবং সেখানে কিন্তু রাগারাগির পর্যায়ে চলে যায়। সুতরাং আমাদের যাচাই করতে হবে বিষয়টা কী হয়েছে, তারপরে আমরা এটাকে শান্ত করবার জন্য আমরা আমরা স্টেপ নিতে পারবো। অর্থাৎ আমরা ভুল বোঝাবুঝি যে কাজটি সেটার থেকে আমরা দূরে থাকবো, আমরা সঠিক যে বিষয়টি সেটি নির্ণয় করব এবং সেই মোতাবেক কাজ করব। তাহলে আমাদের যে রাগটা, রাগের যে সৃষ্টিটা সেটি হবে না। আমরা অনেক ক্ষেত্রেই অনেকেই আছে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, অহেতুক মিথ্যা আশ্রয় নিয়ে থাকে, এটি করা যাবে না, কারণ একটা মিথ্যাকে ডাকতে আরও অনেকগুলি মিথ্যার প্রয়োজন হয়, আর মিথ্যাবাদীকে কিন্তু কেউ বিশ্বাস করে না। একবার যদি একটি মানুষ একজনের কাছে সে
তার যে বিশ্বাস সেটি হারায়। পরবর্তীতে সে শত চেষ্টা করেও বা অনেক চেষ্টা করেও সে যে তার বিশ্বাস সেটি ফিরে পায় না। সুতরাং এই বিষয়টি আমাদের পরিহার করতে হবে। প্রিয় দর্শক, এটিকেট অ্যান্ড ম্যানার্স অর্থাৎ আদব কায়দা শিষ্টাচার, একটু আগেও বলেছি আমাদের যে আদব কায়দা শিষ্টাচার, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, একটু সুন্দর আচার ব্যবহার করা, আন্তরিকতার সাথে কাজ করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, একজনকে বোঝানো, সুন্দরভাবে বোঝানো, এগুলি করা, এগুলি আমাদের অবশ্যই সবেরও কাজ হয়ে থাকে। সুতরাং আমরা আমাদের যে আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, এখানে যাতে একটা শান্তির ভাব আসে, একটা পরিবেশ সৃষ্টি হয়, আমাদের রিলেশনগুলি সামাজিক পারিবারিক যে রিলেশনগুলি খুব সুন্দর হয়, সেই দিকে অবশ্যই আমরা খেয়াল রাখব। এটিকেট অ্যান্ড ম্যানার্স খুবই গুরুত্বপূর্ণ, সেটি আমরা আমাদের সমাজ থেকে, পরিবার থেকে, বিভিন্ন অফিস আদালত বিভিন্ন পর্যায় থেকে আমরা শিখে থাকি। সুতরাং সকল জায়গায় যদি আমরা আমাদের এই গুণগুলো আমরা যদি বিকশিত করতে পারি, তাহলে আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যেতে সক্ষম হবে। আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। ক্ষমা একটি মহৎ গুণ, এটি অনেকেই সময় মতো করতে পারে না। আপনি বলতে পারেন, এত বেশি অন্যায় করেছে, আমি কিভাবে ক্ষমা করব? আমি তার ন্যায্য বিচার কর আপনি তার ন্যায্য বিচার করতে পারেন, এটা সঠিক রয়েছে, আপনার রাইট আছে, আইনগতভাবে ন্যায্য বিচার করতে পারেন। তবে ক্ষমা করে দেওয়াটাই মহত্বের লক্ষণ। ক্ষমাটা মহৎ গুণ, মহৎ মানুষ ক্ষমা করে থাকেন। ক্ষমা করলে আপনাদের ভিতরে যে একটা একটা খুব একটা ঘৃণা সেটি থাকবে না, তাহলে কি হবে, অনেক উপকার হবে। এই উপকার সম্পর্কে আমরা আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলবো। আপনি বলতে পারেন, এত বেশি অন্যায় করেছে, এত বেশি অবিচার করেছে আমার প্রতি, আমি কিভাবে ক্ষমা করব? আসলে ক্ষমা একটি মহৎ গুণ। আপনি যদি ক্ষমা করে দিতে পারেন, তাহলে তার প্রতি আপনার যে একটা খুব ঘৃণা সেটি থাকবে না। অর্থাৎ যে আপনাকে কষ্ট দিয়েছে, তাকে যদি আপনি ক্ষমা না করেন, তাহলে তার কোথায় বেশি মনে পড়ে, আপনারা দুজনকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এখন এত বেশি কষ্ট দিয়েছে, আপনার মনে এত বেশি রাগ অবস্থায় রয়েছে, সেটি যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে তার কথা এতটা আপনার মনে পড়বে না, আপনার যে স্বাভাবিক কাজকর্ম সেটি করতে পারবেন। কারণ ক্ষমা এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল, যেটি আমাদেরকে শান্ত রাখে, আমাদেরকে দৃঢ় করে, আমাদেরকে এনার্জি করে তোলে, এনার্জেটিক্স করে তোলে। সুতরাং ক্ষমার মতো মহৎ গুণ আর কিছু হতে পারে না, এটি সবাই করতে পারে না, সময় মতো করতে পারে না। এটি যদি আমরা করতে পারি, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যাব। হ্যাঁ, আমাদের প্রতি কেউ অবিচার করবে, অন্যায় করবে, সেটি ঠিক নয়, সেটিরও তো একটি স্টেপ আছে। কিন্তু আমি বিচারও করলাম না, ক্ষমাও করলাম না, মাঝামাঝি অবস্থায় থাকলাম, সেটি ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিবে। কারণ একজন আমার এতই ক্ষতি করেছে, যেটি আমি বিচার যদি না করি, ক্ষমা করে দিই, তাহলে কি হবে, আমার ভিতরে যে প্রশান্ত একটি মন, সেই মনটা কিন্তু শান্ত হয়ে যাবে এবং আমি এগিয়ে যেতে সক্ষম হব। আপনি দমচর্চা করতে পারেন, অর্থাৎ 3 সেকেন্ড নাক দিয়ে দম নেবেন এবং দম ছেড়ে দিবেন। এভাবে 3 সেকেন্ড দম নেবেন এবং দম ছেড়ে দিবেন। 4 সেকেন্ডও নিতে পারেন। দমচর্চা অত্যন্ত শক্তিশালী একটি প্রক্রিয়া। এতে আমাদের কি হয়, আমাদের ভিতরে অক্সিজেন সমৃদ্ধ বডি হয়, অর্থাৎ মস্তিষ্ক পুরো ঠান্ডা হয়ে যায়,
শরীরটাও অক্সিজেন সমৃদ্ধ হয়, যার ফলে আমাদের যে রাগটা অনেকাংশেই কমে যায়। এছাড়াও আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, প্রতিদিন 10 মিনিট 20 মিনিট করতে পারি, এটিও কিন্তু খুব উপকারী আমাদের রাগ কমানোর জন্যে। এই দুটি কাজ খুবই কার্যকর রাগকে দমন করবার জন্যে, কারণ যখনই ফিজিক্যাল এক্সারসাইজ করব তখনই কিন্তু আমাদের শরীরের যে টাকচার সেটি অনেকটু মুভমেন্ট করবে, এতে আমাদের মনসংযোগ অন্যদিকে চলে যাবে এবং আমাদের যে হজম শক্তি সেটিও বেড়ে যাবে, রাগটাও কমে যাবে। আমরা প্রথম অংশে রাগ, মেজাজ, খিটখিটে এই সম্পর্কে আমরা বলেছি, অর্থাৎ আমাদের যে এখনকার পরিবেশ তাতে রাগ, আমাদের মেজাজটা একটু গরম হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের চারিপাশে থাকে, নেগেটিভিটি থাকে, আমাদের অনেক নেগেটিভ লোক রয়েছে, তারা আমাদেরকে অনেক সময় অনেক এমন কথা বলে বসে, হঠাৎ করে আমরা কিন্তু চট করে রেগে যাই এবং এমন কিছু করে ফেলি যেটি আমাদের ব্যক্তিত্বের সাথেই কিন্তু সেটি যায় না, সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা হয়ে যায়। সেই জন্য আমাদের শান্ত থাকতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে আচার আচরণ, একজন রেগে যাবে তাতে তো আমার কিছু আসে যায় না। আরেকটা বিষয় হচ্ছে যে যে যেমন ব্যবহার করবে সেটি তার সাথে থাকবে, কিন্তু আমাদের আমরা যারা ভালো তারা ভালো করব, তার প্রতিদানে আমরা ভালো পাব, ফিডব্যাকটা কিন্তু আমাদের ভালো হবে। ভালো মানুষকে কি কেউ কেউ কি খারাপ বলে? কেউ খারাপ বলে না, ভালো মানুষকে সবাই ভালোই বলে। সুতরাং আমরা গুড ওয়ার্ক করব, আমরা গুড বিহেভিয়ার করব, অর্থাৎ এটিকেট অ্যান্ড ম্যানার্স সম্পর্কে আমি বলেছি, অর্থাৎ শিষ্টাচার, আদব কায়দা, এগুলি আমাদের চর্চা করতে হবে। তাহলে আমাদের যে সমস্যা হয়েছে খিটখিটে মেজাজ রাগ, এগুলি অবশ্যই কমে যাবে। আমরা তো চাই একটা সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, যেখানে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো, সঠিকভাবে এগিয়ে যেতে পারবো, এটি তো আমাদের প্রচেষ্টা। এটি মাধ্যমে আমরা আমাদের যে অবস্থার সেই অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো, আমাদের উন্নয়ন করতে পারবো। সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং লেখাপড়ার অধিক চাপে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায় না? খিটখিটে হয়ে গেলে চলবে না, আমাদের এই যে নেগেটিভ অনেক সময় ঘটে, সব কিছুই তো সারাদিন আমার কাছে আমাদের সাথে ভালো হবে না, কিছু তো নেগেটিভ হবেই, একটু অন্যরকম হতে পারে, সেটাকে আমাদের মোকাবেলা করতে হবে শান্তভাবে। তাহলে যে ফলাফলটা পাবো সেটি কিন্তু চমৎকার হবে, সেটি অন্যদের জন্য শিক্ষণীয় হবে, আমাদের কাছ থেকে অন্যজন শিখবে, অন্যদের ভালো গুণগুলো আমরা শিখব। তাহলেই আমাদের যে এই রাগ, রাগের মতো যে বিশাল একটি বিষয় সেটি আমাদের অবশ্যই থাকবে না। আমরা এইগুলি কিন্তু আমরা চর্চা করব, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের গুণগুলোকে বাড়াবো, তাহলে আমাদের যে সকল ক্ষেত্রে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত এবং সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, মার্কেট, সকল ক্ষেত্রে একটা একটা সুন্দর পরিবেশ কিন্তু বিরাজ করবে। রাগান্বিত অবস্থায় আমরা কিছু কিছু কাজ করে ফেলি সেটি কিন্তু ঠিক নয়, আমরা কোনো সিদ্ধান্ত নিব না, আমরা যখন রেগে থাকবো তখন আমরা কোনো সিদ্ধান্ত নেব না, কাউকে শাস্তি দেব না, কখনো শপথ নেব না, আদেশ করব না এবং আলোচনা করব না। কারণ রাগান্বিত অবস্থায় যদি কোনো আলোচনা করি সেটি আমার মনে হয় না যে খুব ভালো হবে, তবে যদি আমরা শান্ত অবস্থায় করি সেটি অনেকটাই আমরা মিউচুয়াল করতে পারবো, সেটি সমাধান করতে পারবো। আজকে আমরা দীর্ঘ আলোচনা করলাম, এই রাগ সম্পর্কিত আলোচনা বিরাট বিষয়, সামান্য কিছু আলোচনা আমরা তুলে ধরলাম, ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা তুলে ধরব। আমরা সবাই শান্ত হয়ে আমাদের একে অপরের সাথে
সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে আমাদের এই পরিবেশকে, আমাদের দেশকে, বিশ্বকে এগিয়ে নিয়ে যাব এই আশা প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং বিদায়ী শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।